আর গত 15 বছরে বাংলাদেশে কয়েক হাজার ইলেকশন হয়েছে, অধিকাংশ ইলেকশন স্বচ্ছ, সুন্দর এবং গ্রহণযোগ্য হয়েছে। তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে আর্মির কারণে, আর তারা দেশে গণতন্ত্র চায় না, তারা অশান্তি চায়, এদের উস্কানি দিয়েছে সরকারি মদদে। আপনার এই টেররিস্ট আর কখনো বাংলাদেশে আগে ছিল না। বিপক্ষ সাংবাদিক আমাদের যে ঐতিহাসিকভাবে বিদেশিরা খুব মান দেয়, আপনি সাদা চামড়া হলে আপনাকে এয়ারপোর্টে চেকও করে না, কারণ মনে করে আপনার রাজার বংশ, ভাইস রয়। আর দ্বিতীয়ত আমাদের সাইলাম চাওয়ার জন্য যত রকম মিথ্যা তথ্য তথ্য দেয় যাতে ওই দেশ তাকে গ্রহণ অ্যাসাইলামটা দেয়। আর কিছু দেশকে যদি রসাতলে ফেলে দিতে পারে, দেশ যদি ধ্বংস করতে পারে, তারা মনে আনন্দ, কারণ তারা তো বিদেশ চলে গেছে, কারণ বাকিদের 12টা বাজে খুব খুশি হবে তারা। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেমন আরব বসন্তের কথা বলছে, ওগুলো আমাদের বলেনি। আমেরিকান স্যাংশন, ভিসা স্যাংশনের নতুন একটা ফর্মুলা বের করেছে, রাশিয়া তারা কিছু বলেনি, সো আমরা যাই না। এটা আপনাদের মিডিয়ায় আপনারা হইচই করেন, আমরা মজা পান, আপনার বোধহয় সেলও বাড়ে। আর ওইগুলোর প্রশ্ন আপনি রাশিয়ানদের জিজ্ঞেস করেন, আমেরিকানদের জিজ্ঞেস করেন। আমেরিকানরা বলেছিল যে যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের তাদের ভিসা নীতি অ্যাপ্লাই করে, তাহলে তো এই যে জামাত বিএনপি যারা নির্বাচন বানচাল করার জন্য এক পায়ে দাঁড়িয়ে, ইতিমধ্যে তাদের উপর ভিসা নীতি আরোপ করা উচিত ছিল তাদের যদি নিয়মে, কিন্তু উই ডোন্ট নো। এবং তারা অবশ্য বলেছে যে পাবলিকলি বলবে না, তো গড নোজ। আর এই যে রোহিঙ্গাগুলো তাদের একটা ওই আর্মি গভর্নমেন্টকে বিশ্বাস করে না, সেই জন্য আর্মি গভর্নমেন্ট তাদের লোকজন পাঠিয়েছে, ওদের সাথে গল্প কয়েকবার আলাপ করেছে, ওদের অফিসিয়াল এসেছে, এবং এই রোহিঙ্গাগুলো সবাই তার দেশে যেতে চায়, এবং মোটামুটি ভালো আপনার পজিটিভ আলাপ হয়েছে, এবং তারা পজিটিভ অসংখ্যক লোকগুলো এক্সট্রিমিস্ট হয়ে যেতে পারে, টেররিস্ট হতে পারে, টেররিস্ট হলে সারা সারা রিজনে অশান্তি সৃষ্টি হবে, তখন হয়তো কেউ ফায়দা লুটার চালে আসে। সারা সাউথ এশিয়া, এশিয়া স্পেসিফিক, ইন্ডো স্পেসিফিক এরিয়াতে, এবং ইট কুড কস্ট আপনার প্রবলেম ফর ইভেন দি হোল অফ দ্য ওয়ার্ল্ড, কারণ টেররিস্ট কোনো তারা বর্ডার চেনে না, তারা কোনো ধর্ম জানে না, তারা যেখানেই অনিষ্ট করতে পারে তাতে খুশি। আর যদি এরা টেররিস্ট হয়ে যায় বিরাট সংখ্যক লোক, তখন শুধু এই আমাদের এই রিজন না, ইট উইল বি বিয়ন্ড, এবং তখন সবাই মুশকিল, ইট উইল বি গ্লোবাল সিকিউরিটি প্রবলেম। আর যদি মিডিয়া এবং হিউম্যান রাইটস গ্রুপ মায়ানমারের বিরুদ্ধে লাগে, এতে সময় লাগবে বেশি। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি ওদের, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হ্যাজ টু বি কনভিন্সড, ওরা গেলে আপনার ভালো। তারা ঠিক অনেক সময় চায় না, কারণ তারা চায় অনেক সময় ঝামেলা টামেলা লেগে থাকুক, তাহলে তারা অস্ত্র অস্ত্র বিক্রি করতে পারবে। দেখেন আপনার মায়ানমার অস্ত্র কিনে কার থেকে, রাশিয়ার থেকে, আপনার কিনে বিভিন্ন ওয়েস্টার্ন কোম্পানি যারা সেটেল ইন কয়েকটা অন্যান্য জায়গায় ইনক্লুডিং সিঙ্গাপুর তাদের। আর গত জিনোসাইডের পরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে আপনার মায়ানমারে হলো ইউরোপিয়ানসরা, সবচেয়ে বেশি বিলিয়নস অফ ডলার তারা বিজনেস এজ ইউজুয়াল করতেছে। আমরা বারবার বললাম ওখানে জিনোসাইড হয়েছে, তোমরা ইকোনমিক স্যাংশন দ্বারের কাছে নাই, তারা মাঝে মধ্যে কোনো জেনারেলের বিরুদ্ধে একটা স্যাংশন দেয়, ওই জেনারেল তার দেশে যেতে পারবে নাই বলে, কিন্তু যেখানে গেলে গায়ে লাগবে তারা এইটা বন্ধ। তারা জেমস্টোন ব্যবসা বিজনেস এজ ইউজুয়াল, সব ব্যবসা একমাত্র চলছে তাদের, দে আর দ্য লার্জেস্ট ইনভেস্টার ইন মায়ানমার। আর যেগুলো প্রস্তাব সিকিউরিটি কাউন্সিল নিয়েছে আপনার আগে, এই যে প্যালেস্টাইন সম্পর্কে, তারা নিজেরাই তো এটি ইমপ্লিমেন্ট করে নেয়, শত শত রেজলিউশন সিকিউরিটি কাউন্সিল ইমপ্লিমেন্ট করে নেয়, করে নেই বিকজ আমেরিকা চায় নেই, আমেরিকাই সুপার পাওয়ার, সে যা চাইবে তাই হয়, সে যা চায় না ওটা হবে না। কোনো কোনো জায়গাতে তারা ফেল করে। ভারত অন্য দেশের উপরে কোন ধরনের ইন্টারভেন, বিশেষ করে আভ্যন্তরীণ বিষয়
তারা কখনো হস্তক্ষেপ করে না। তারা মনে করে বাংলাদেশের জনগণ যথেষ্ট পরিপক্ক, তারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাদের ওখানে মাতব্বরির কোনো স্কোপ নাই বলে তারা মনে করে।